প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের অনলাইন বেঙ্গলি ক্লাসে আমি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু সমোচারিত ভিন্নার্থক শব্দ দিয়ে দেবো তোমরা সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং সমোচারিত ভিন্নার্থক শব্দ থেকে কেমন ধরনের প্রশ্ন হয় তাও ক্লাসের মাঝে আমি আলোচনা করব ঠিক আছে সুতরাং মহন্দি ক্লাসটা দেখো আর এখানে বলে রাখি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে কিন্তু এর আগে অনেক ক্লাস হয়েছে অনেক সাজেশান হয়েছে বিগত বছরের প্রশ্ন থেকেও আলোচনা করা হয়েছে তোমরা যারা ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আর তোমরা যারা আজকের প্রথম ক্লাস করছো অবশ্যই নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে তাহলে প্রতিদিন ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে তো চলো ক্লাসটা শুরু করি মন দিয়ে ভালো করে দেখো আর বেঙ্গলি কবিতে লিখে নাও দেখো অবিরাম অবয়সী রয়াকার মবিরাম ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে অবিরাম কত অর্থ হলো অবিশ্রান্ত অ বয়হসি তার অবশ্য আকার দন্ত নয় তো অবিশ্রান্ত তাহলে অবিরাম কোথার অর্থ হলো অবিশ্রান্ত ঠিক আছে মানে অনব্রত চলছে যেটা যার কোনো বিশ্রাম নেই এবার হচ্ছে অভিরাম অভয়স্রী মা বানানটা খেয়াল করো উচ্চারণটা প্রায় একই কিন্তু বানানটা খেয়াল করো অর্থ কিন্তু আসে পরীক্ষায় এগুলো থেকে অবিরাম অর্থ হলো সুন্দর তাহলে দেখো এই যেটা তোমাদের আমি এখন করে দেখালাম এর থেকে কি কি প্রশ্ন হতে পারে এক নম্বর হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থ শব্দ অভিরাম অভিরাম হতে পারে দু নম্বর অর্থ হিসেবে আসতে পারে এটা এটা অর্থ হিসেবে আসতে পারে আলাদা করে অভিরাম কত অর্থ কি এটা আসতে পারে আর তিন নম্বর নরেন্দ্রপুরে যে প্রশ্নটা হয় যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ করে বাক্য রচনা করো তাহলে অবিরাম থেকে অবিশ্রান্ত লিখলে এবং অবিশ্রান্ত দিয়ে বাক্য রচনা অভিরাম থেকে সুন্দর লিখলে সুন্দর দিয়ে বাক্য রচনা ঠিক আছে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে বোঝা গেছে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু চলো পরেরটা আরও হন আর হ হ মধ্যন্না কিন্তু ভালো করে খেয়াল করবে আরোহণ করার অর্থ হল উপরে ওঠা যেমন আমরা পর্বত আরোহণ শুনেছি যুক্ত আরোহণ এখানে পর্বত আরোহণ পর্বতে আরোহণ করা মানে পর্বতের উপরে ওঠা পাহাড়ের উপরে ওঠা এটা হতে পারে আর একটা হচ্ছে আহরণ আহ এটা খেয়াল করবে ওটা ওকার এটা হ র না কিন্তু আহরণ কত অর্থ হলো চয়ন করা ভীষণ গুরুত্বপূর্ণ চয়ন করা এটাও একইভাবে অর্থ পড়বে আর সমুদ্রে ভিন্ন অর্থ পড়বে আর রচনা হিসেবেও প্র্যাকটিস করবে ঠিক আছে চলো নেক্সট বয়সি মধ্য বিষ বিষ মানে কি বিষ মানে গরল ঠিক আছে আর বয় হসি তালপস্ব বিষ মানে বিষ মানে হচ্ছে কুড়ি মানে সংখ্যা বিশেষ যেটাকে আমরা টোয়েন্টি বলি সংখ্যা বিশেষ কুড়ি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে একইভাবে প্র্যাকটিস করবে স্বর তালপস্বর আর স্বর দেখো স্বর কথার অর্থ কী বান বয়াকার একার বান ঠিক আছে বান মারা মানে তিন ধরে তিনে যে বান থাকে আর একটা দেখো স্বর বয় র স্বর স্বর মানে কি বয় র স্বর মানে মনে রাখবে গলার শব্দ গলার শব্দ ঠিক আছে তাহলে একইভাবে সমুদ্রে ভিন্ন শব্দ অর্থ এবং বাক্যরচন হিসেবে তোমরা ভালো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে পদ্ম আর প দয়ময় পদ্ম আর পদ্ম প দয় জফলা পদ্ম তোমরা জানো পয় জফলা পদ্ম মানে কী জানো ছন্দ শুধু কবিতা বললে হবে না ভালো করে শোনো এটা এ লিখতে হবে ছন্দবদ্ধ রচনা ছ দন্ত নয় দয় ওকার ছন্দ বদ্ধ ব দয় দয় বদ্ধ রচনা যার মধ্যে ছন্দ থাকবে তাকে আমরা পদ্ম বলি আর প দয় ময় পদ্ম মানে কী জানো তোমরা পদ্ম মানে হচ্ছে কমল কমল মানে ফুল পদ্ম ফুল ফুল বিশেষ ঠিক আছে পদ্ম হচ্ছে কমল বা ফুল বিশেষ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু পদ্ম আর পদ্ম অর্থ হিসেবে আসতে পারে বা করেছেন হিসেবে আসতে পারে আর সমস্ত ভিন্ন অর্থ শব্দ হিসেবে আসতে পারে গাথা বা একার্থ একার গাথা গাথা হলো কাহিনী ঠিক আর একটা হচ্ছে গাঁথা মানে কি গ্রন্থন গ্রন্থন তাহলে দেখো গাঁথা কত অর্থ হলো কাহিনী গাঁথা কত অর্থ হলো গ্রন্থন ভীষণ গুরুত্বপূর্ণ গাঁথা জীবন গাঁথা যেমন বলি আমরা জীবনের কাহিনি আর এটা গাঁথা কতটা অর্থ হলো গ্রন্থন করা কোনো কিছু গ্রন্থন করা বা গাঁথা বোঝা গেছে ভীষণ গুরুত্বপূর্ণ অর্থ বাক্য রচনা সময়েরত্ন সূত্র হিসাবে প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করা চাই বুঝতে পেরেছ আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ ওটা কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে ঠিক আছে চলো নেক্সট গোলক পরীক্ষায় খুব আসে গয়োকার ল ক গোলক আর গয়োকার লয়োকার ক গোলক দেখো গয়কার লকা গোলাক্কতার অর্থ কি গোলাকার পদার্থ গোলাকার পদার্থ ঠিক আছে আর গয়কার লেখা গোলাক্কথার অর্থ হলো বৈকুণ্ঠ বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ বয়কার কয়সু দন্ত নয় বৈকুণ্ঠ তাহলে গোলাক্কতার অর্থ হলো গোলাকার পদার্থ আর গোলক কত অর্থ হলো গয়ক আর ক বানানটা কিন্তু খেয়াল করতেই হবে তোমরা কি ভুল করো গোলক কতটা অর্থ হলো গোলাকার পদার্থ গোলক কত অর্থ হলো বৈকুণ্ঠ এইভাবে পড়ো কিন্তু বানানসহ পড়তে হবে না হলে পরীক্ষার সময় উল্টে পাল্টে যেতে পারে যেতে পারে মানে যায় তোমাদের সুতরাং বানানসহ পড়ে মুখস্ত করে খাতায় বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে বোঝা গেল চলো নেক্সট প্রসাদ পৈর ফলা দ প্রসাদ প্রসাদ কত অর্থ হলো কি অনুগ্রহ অ হসু হস্যু গয়রফলা হ অনুগ্রহ প্রসাদ পাওয়া মানে অনুগ্রহ কারুর ঠিক আছে আর একটা হলো প্রাসাদ পয়রফলা আকার দ্বন্দ্বস একা দ প্রাসাদ প্রাসাদ অর্থ কি অট্টালিকা অ টয় টয় আকার লয়হস্বী কয় একার অট্টালিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাসাদকতার অর্থ হল অট্টালিকা ঠিক আছে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এইভাবে আবরণ আ ব র রন্য কিন্তু আবরণ করার অর্থ হলো আচ্ছাদন চয় ছয় আকার দূতন আচ্ছাদন কোনো কিছুর আচ্ছাদন ঠিক আছে আর একটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ অর্থ হিসেবে আসে আবরণ আভর মধ্যাহ্ন আবরণ কত অর্থ কি অলঙ্কার অ লয়নেশ্বর কয়াকার অলঙ্কার মানে গয়না যাকে বলি আমরা ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আবরণ আর আবরণ ভালো করে পড়ে মন দিয়ে এবং রচনা প্র্যাকটিস করবে তা সমুচালিত ভিন্ন অর্থ শব্দ থেকে কেমন ধরনের প্রশ্ন আসে এবং কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম এবার তোমাদের আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে এবং কমেন্টস করে আনসারটা জানাবে তোমরা করবে অনু অ মধ্যন্যায় হস্যু অনু না পারলে আমি তোমাদের আনসার পরের ক্লাসে বলে দেবো আর একটা হচ্ছে অনু অ দন্তন্যায় হস্যু অনু ঠিক আছে দুটো ভালো ভালো করে খেয়াল করবে অনু মধ্যায়ে হস্যু দন্তনায় হস্যু ঠিক আছে এটা প্র্যাকটিস করবে দু নম্বর করবে কি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমার হচ্ছে কোটি ক টয়সি কোটি ঠিক আছে কোটি আর কয়কার টয়শি কোটি ঠিক আছে এটাও করে পাঠাবে আর তিন নম্বর হচ্ছে কমল আর কোমল কয়কার মল অকোমল এটা তোমরা কমেন্টস করে আনসারটা কিন্তু অবশ্যই জানাবে তাহলে অনু অমধ্য অনু শণু অনু নয় শণু কঠয়শি কোটি কয়ক কোটি কমল অকমল আর কয়কার মল অকমল এটা কিন্তু তোমরা কমেন্টস করে আনসারটা জানাবে আর আজকে ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা এটাও জানাবে আর সমচারিত ভিন্নার্থ শব্দের আরও অনেক ক্লাস নিয়েছি ক্লাসগুলো দেখে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার দেখা হবে